মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকের ব্যস্ত তোমার সব কেমন আছো? আশা করি ভালো আছো। আমি খুব ভালো আছি, চলে এসেছি। আমি আমি এসেছি বুধবার, আর এটা হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও। তোমরা পুরোটা দেখতে থাকো। আর এই যে কত সুন্দর গ্রাম্য প্রাকৃতিক পরিবেশটা, কত সুন্দর লাগছে। কে কে গ্রাম্য পরিবেশটা পছন্দ করো কমেন্টে জানা তো। পুরোটা দেখো, সঙ্গে থাকো। এই যে পুকুরে, পুরো বর্ষাকাল যেহেতু তাই পুকুরে একদম জল ভর্তি হয়ে গেছে, আর পায়রা পাখিগুলো সব বর্ষার মধ্যে বেড়াচ্ছেই না। তো চলো পুরো দেখতে থাকো, সঙ্গে থাকো। দেখো এই যে আমার বাবা ঘরের আম গাছ, এই আম গাছে আমরা এখন আম পাড়তে যাচ্ছি। এই দেখো আমার ভাই চলে এসছে, আর আমার বাড়িও চলে এসছে। এত বৃষ্টি মানে আমরা এই এতে দেখো কেমন আর বেশি আম পারিস ভাই ভাই পারতেছে আম দেখলে তুল বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি, কারণ আমি এসেছি আমার বাবার বাড়িতে। আর এই দেখো বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে তার দিক দেখো জল থই থই করছে বন্ধুরা। আর আমার ছেলেকে দেখো যে জল ঘাঁটছে। বাবু উঠে আয়, দেখো চারিদিকের অবস্থাটা দেখো গাইস, একবার দেখো তোমরা কেমন জলে জলমগ্ন হয়ে আছে। এই যে এরা এখন জলে দেখো এইগুলাতে কি অবস্থা, চারদিকে জল। এই বাবু উঠে আয় উঠে, আমার বাবা ওইখানে আছে। এই দেখো কত জোরে বৃষ্টি হচ্ছে, চারিদিকে একদম জলে থই থই করছে, থই থই। মাঠে হচ্ছে ওই অতটাই জল, আর এই পাশটা হচ্ছে যে ঘাস এটা হচ্ছে একটা আল, আর এই পাশটা হচ্ছে পুরোটা পুকুর। একে নিয়ে যা তোরা, একে নিয়ে যা, এদেরকে নিয়ে যা না, নিয়ে যা। এরা নির্ঘাত ঘর গিয়ে জলে জ্বর হবে এদের, দেখবে। শ্রাবণের বুকে প্রেম, ওই পায়রা গুলা কিনা কুতু কুতু করছে। পড়ে যাবে, উল্টে যাবে। মান ছটফট করিস নি। এবার সোনামণিকে বুঝা, ওকে বুঝা, ওকে উঠি দে। এবার তো দড়ি ধরে আন, দড়ি ধরে আন। ওদেরকে সরিয়ে আন, তুই সরে যা। এই মাম এদিকে দেখা, মাম এদিকে দেখা, মাম এদিকে তাকা না। তাদেরকে ছেড়ে দিচ্ছি সেইদিকে।
তো বন্ধুরা দেখো, আমার বোনেরও স্নান হয়ে গেছে, ওই যে যাচ্ছে, আর আমি আর বেশি ভিডিও করিনি, ছেলে মেয়েগুলো একা একা ঘুরছে দেখো। তো যাই হোক, এবার স্নান টান ওদেরকে করিয়ে টরিয়ে তারপরে এবার খাওয়া দাওয়া করে ওদের ঘুম পাড়ি। এবার আমি কি করছি দেখো একবার। বৃষ্টি পড়ছে টিপি টিপি, সর্দি জ্বর হলে তোমাদের দায়, কেননা তোমাদের জন্য রিল ভিডিও বানাতে লাগছি। তো তাড়াতাড়ি রিল ভিডিওগুলো দেখার জন্য আমার ইনস্টাগ্রাম আইডিটা ফলো করো। আর দেখো পুরো ওয়েদারটা কেমন ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। বন্ধুরা, অনেক দিন চুল বিনুনি করিনি, তাই ভাবলাম যে একটু দুপাশে চুল বিনুনি করি, তাই বোনকে বললাম একটু চুল বিনুনি করে দিত। তাই আমার বোন এখন আমার চুলটা বিনুনি করে দিচ্ছে, তো তোমরা পুরোটা দেখতে থাকো। একটা নতুন ধরনের চুল বেঁধে দিবে বললো আমাকে, যে কি শর্টস ফর্টস ভিডিও বানাবে। তো আমার এই শর্টস ভিডিওগুলো দেখার জন্য তোমরা ইনস্টাগ্রামে আমার মানে অ্যাকাউন্টটা ফলো করো, এই নামেই আছে আমার, এখানে যেই নাম আছে ওইখানেও সেই নাম আছে, তোমরা গেলেই দেখতে পেয়ে যাবে। প্লিজ তোমরা একটু গিয়ে ফলো করে এসো আমার ইনস্টাগ্রাম আইডিটা। তো চলো আমার চুলের হেয়ার স্টাইলটা দেখতে থাকো, আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানিও। তো এই যে অনেক দিন পরে একটু হেয়ার স্টাইল করছি, বেশ আমার মনটা বেশ ভালো লাগছে, ছেলে মেয়েগুলোও আছে। তো চলো পুরোটা দেখতে থাকো, সঙ্গে থাকো। বাইরে বৃষ্টি হচ্ছে, যে কোথাও একটু ঘুরে ঘুরে তোমাদের কিছু দেখাবো সেটাও হচ্ছে না, তাই একটু বাড়িতে বসে হেয়ার স্টাইল করছি। তো পুরোটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। হেয়ার স্টাইলটা হয়ে গেছে, তো কেমন লাগছে তোমরা দেখে জানিও। ব্যাক ক্যামেরায় তোমাদের দেখাচ্ছি আমার হেয়ার স্টাইলটা, তো তোমরা দেখে কমেন্টে জানাও কেমন লাগছে। আর যদি না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে তো তাড়াতাড়ি চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো বন্ধুরা, তাড়াতাড়ি। আমার চুলে বিনুনি করার পর যেই ফুলগুলো দেখছো না, ওগুলো আমার বাবার বাড়ির ফুল গাছের থেকেই তোলা হয়েছে, ওগুলো হচ্ছে মাধবীলতা ফুল। তো ওই ফুল দিয়ে আমার চুলটাকে একটু শর্ট ভিডিও করার জন্য সাজানো হয়েছে। তো কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও। তো দেখো সন্ধেবেলা মা কী নিয়ে চলে এসছে, মা নিয়ে চলে এসছে গুলগুলি, তো আমি গুলগুলি খাই আর তোমরা দেখো। আর টাটা সবাইকে, শুভরাত্রি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার আসছি অন্য একটা ভিডিও নিয়ে। তো টাটা সবাইকে বন্ধুরা।